আরে কে এসেছে? উমা তুমি খেয়াল করবি? আরে তোমার বড় বৌমা এসেছে তো। এই অর্ক দেখ তোর মা এসেছে। ডালিয়া সায়ন তোরা বোকার মতো দাঁড়িয়ে থাকবি? তোদের জেঠিমা এসেছে, কোথায় সাত ঘন্টা বাজিয়ে বরণ করে বসাবি, একটু পাখার বাতাস করবি, তা না। হাজারক মহারানী পদার্পণ করেছেন বলে কথা, আর তার আগমনে তো আমরা সবাই ধন্য হয়ে গেছি, তাই না? বাবা দিলে তো, দিলে তো মহারানীর মাথাটা গরম করে। আরে শোন, ওটা তোর মায়ের মাথা নয়, একেবারে আগ্নেয়গিরি। গায়ে মানে না আপনি মোড়ল, মাথাটা গরম হয়ে যায়। ওই মেয়ে উইকির সাপোর্ট পেয়ে ভাবছে যে সবার মাথা কিনে নিয়েছে। আরে বাবা, ও তো বুঝতে পারছে না যে উইকি ওকে সাপোর্ট করছে কেন, কিসের জন্য। এটা তো নাটক করছে, কোলে তুলে নিয়েছে, আর তাতেও একেবারে ভেসে যাচ্ছে। আরে উইকি তো ভালোবেসে কোলে তুলে নেই, কোলে তুলেছে একেবারে দড়াম করে মাটিতে ফেলার জন্য। আর যখন মাটিতে ফেলবে না, তখন বুঝতে পারবে যে তাতে কতটা আঘাত লাগে। স্কুল থেকে সরানোর জন্য ইন্দিরাকে উইকি ওকে সাপোর্ট করছে, আর ওই মেয়েটা ওর সো কল্ড স্বামীর সাপোর্ট পেয়ে কি ভাবছে, সবার মাথা কিনে নিয়েছে, সব জায়গায় নিজের জোর খাটানোর চেষ্টা করছে বাড়ির সব ব্যাপারে। এখনো তো আমি কিছু শুরুই করিনি, আর আমাকেও তো চেনে না। আমার নামও অনন্যা চ্যাটার্জি, আমি এখনো হাতে মাথা কাটার ক্ষমতা রাখি। কি ব্যাপার, কি হচ্ছে রে, কি ভাবছিস? মাম আমার না একটাই ব্যাপারে শুধু ভয় লাগছে। দেখো উইকি এই ইন্দিরাকে গ্রিপে রাখার জন্য মানে যা যা করছে, মানে যাতে ইন্দিরা আমাদের স্কুলের বিজনেসের ব্যাপারে ইন্টারফেয়ার না করতে পারে, সেই জন্য যেভাবে প্রেমের ফাঁদটা পেতেছে না, সেই ফাঁদে ওর পানা পিছলে যায়, মানে সেই ট্র্যাপে ও পড়ে যাবে না তো। এইসব তুই কি বলছিস? একদম ঠিক বলছি মম, এক এক সময় উইকি এমন রিয়াক্ট করছে আমি তো বুঝতেই পারছি না যে ও নাটক করছে না সত্যি সত্যি ইন্দিরার উপর কনসার্ন থেকে করছে। আচ্ছা উইকি যদি সত্যি সত্যি ইন্দিরাকে ভালোবেসে ফেলে তখন কি হবে মম? ধরো উইকি বললো যে ইন্দিরা আমার স্ত্রী, ও এ বাড়ির বউ, তোমাদেরকে ইন্দিরাকে মেনে নিতে হবে, তখন কি করবো আমরা, কি হবে তখন? অ্যাবসার্ড, অসম্ভব। ওই মেয়েকে এই বাড়িতে আমি কিছুতেই বিয়ার করব না, কিছুতেই না। ওই মেয়ের জীবন কিন্তু আমি একেবারে শেষ করে দেবো। ভাবতেই পারছি না আমি কতটা নির্দয় হতে পারি। দেখ একটা জিনিস তুই খুব ভালো করে জানিস, যে তোর ব্যাপারে এবং উইকির ব্যাপারে আমি ভীষণ পজেসিভ। আমার কাছ থেকে যদি তোদের কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু তার জীবন আমি শেষ করে দেবো একদম। আর ওই মেয়েটা ইন্দিরা, ও যদি তোর বাবা এবং তোর ঠাম্মির সাপোর্ট পেয়ে ভাবে যে একেবারে সকলের মাথা কিনে নিয়েছে, সাপের পাঁচ পা দেখছে, তাহলে কিন্তু কুল। আমি কিন্তু এখনো কিচ্ছু শুরু করিনি। আমার নাম অনন্যা চ্যাটার্জি, আমিও দেখিয়ে দেবো ওকে যে শাশুড়ি কি জিনিস। মম মম মম, এই মুহূর্তে তুমি কিচ্ছু করবে না, আমরা কিচ্ছু করবো না। উইকি যা করছে আমরা উইকিকে সেটা করতে দেবো। দেখো সেই জন্য হয়তো উইকির সাথে আমার কিছু প্রবলেম হতে পারে, ঝামেলা হতে পারে, বাট এগুলো সব মেনে নেবো আমি ফর আমার বেটার ফিউচার। আমি মনে করবো যে উইকি ওই ইন্দিরা নামক যে প্রবলেমটা আছে না, সেই প্রবলেমটাকে চিরকালের মতো আমাদের জীবন থেকে মুছে ফেলবে। ওই মেয়েটাকে কখনো উইকি মন থেকে ভালোবাসতে পারে না। তবু ভয় হয় জানো, আসলে মানুষই তো, সেও তো একা, তারও তো একটা সাপোর্ট, ক্লান্ত মাথা রাখার জন্য একটা কাঁধের প্রয়োজন তারও তো হতে পারে, বলো। মম আমরা সবাই তো, স্টপ ইট, ননসেন্স, এই কথাগুলোর কোনো মানেই নেই। আমি সারাটা জীবন একলা কাটিয়েছি, আই নেভার নিডেড ইওর ফাদার। তাহলে সব ভালোবাসা টালোবাসা না, ট্র্যাপ, একেবারেই ট্র্যাপ। আমি আমার ছেলেকে আমার মতো রুথলেস হতে শিখিয়েছি, আমি আমার ছেলেকে শিখিয়েছি বিজনেস কাকে বলে, স্কুলটা কি করে দাঁড় করাবে, আমার ছেলেকে আমি তাই শিখিয়েছি, আর আমার ছেলেও তাই জানে। না এসব ভালোবাসা টালোবাসা, এসব এসব ফাঁদে আমার ছেলে পা দেবে না, একদমই না। আমার উইকি বোকা নয়। মানুষের তার নিজের মনের উপর কোনো কন্ট্রোল নেই মম, তুমি জানো না কখন যে কে কাকে ভালোবেসে ফেলে। তুমি
বাড়ি থেকে এলে কি করে? পালিয়ে পালিয়ে বাড়ি থেকে পালিয়ে এলে কি করে? বাড়িতে সবাই দোল খেলছে, আর সেই ফাঁকে আমি টুক করে পালিয়ে চলে এসেছি আমার রাজার কাছে। তাই তা এতটা রিস্ক নিয়ে পালালে কেন? কেন আমি চাইবো না দোলের দিন সবার আগে তুমি আমাকে রং দেবে? আর এটাও কি চাইবো না যে সবার আগে দোলের দিনে আমি তোমাকে রং লাগাবো? বাই দেবে তোমার কালে কি আবির লাগিয়েছে? হ্যাঁ আমার আগে কর্মে আমি মেরেই ফেলবো তাকে। তুমি জানতে চাও কে রং দিয়েছে? ওই বাচ্চাগুলো। শোনো একটা কথা কিন্তু মন দিয়ে শুনে রাখো, সারা জীবন তুমি আমার হাত থেকে রং লাগাবে সবার আগে, আর আমিও তোমাকে সবার আগে রং লাগাবো। ওকে, তুমি যদি আমাকে রং না লাগাও তাহলে কিন্তু আমি আর কারোর হাত থেকে রং মাগবো না, কেমন? প্রমিস। কি দেখছিস আমার দিকে? হ্যাঁ, এরকম পরিবেশ এ বাড়িতে বহুদিন বাদে হলো বল। সেটাই তো ভাবছিলাম মা, আজ যেন বাড়িটাকে বড্ড পবিত্র মনে হচ্ছে। হ্যাঁ, আর সব হয়েছে ওই মেয়েটার জন্য। এই কি রে তুই এখানে বসে ফোন ঘাটছিস? আরে পুজো হচ্ছে, পুজোটা তো দেয়। তো তুমি গিয়ে দেখো। লাভ তো কিছুই হলো না, তুমি পদ্ম ফুলগুলো ফেলে দিলে, তারপরে ওই ওই মেয়েটা আবার পদ্ম ফুল তুলে আনলো, ওর নাম্বারটাই বেড়ে গেল। কি করবো বলো বাবা, চেষ্টা তো করলাম, সব পদ্ম ফুলগুলোকে ফেলে দিয়েছিলাম, তারপরে আবার ঠিক জোগাড় করে নিয়ে এলো। মেয়েটা কিন্তু খুব ডেঞ্জারাস বাবা, পাক্কা খেলোয়াড়। জেঠুমণি না, ঠাকুর
হে রাধা গোবিন্দ, আমার পরিবারের সবাইকে ভালো রেখো, ওদের সবাইকে সুস্থ রেখো। মা, এবার আমি আসি। হ্যাঁ আসো। ও বংশীদা, কটা প্লেট এনে দাও তো ঝট করে। মাই গুডনেস, এই মেয়ে আমাদের দেবের বউ হবে। তোর বউ তো একেবারে টিপিক্যালি বাংলা মিডিয়াম রে, কি সব বলছে, নমস্কার, আসুন, বসুন। আমি পরে খাবো, আগে সবাইকে দে। আচ্ছা ঠিক আছে বাবা। বৌদি, রেহান নাও, ধরো প্রসাদ খাও। প্রসাদকে এভাবে অবহেলা করতে নেই, মাথা ঠান্ডা হবে, নাও খাও। আর পড়াশোনা ভালো হবে, বুঝতে পেরেছ? ভিকি, বলছি তোর বউয়ের সঙ্গে তুই আলাপ করাবি না নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। ইন্দিরা একটু শোনো, বাংলা মিডিয়াম সোম থেকে রবি রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।